পর্দা ভুল করে কুকুরটিকে ভেতরে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। কুকুর ফোন করে কর্তাকে ডাক দিলেন। কর্তা অফিসে ফিরে এসে কুকুরটিকে মুক্ত করেন। না, এটা কোনো ভৌতিক সিনেমা নয় বা গল্পের কোনো প্লটও নয়। ঠিক এমনটাই ঘটল হুগলির ভুক্তিপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। এখানকার বিদায়ী উপপ্রধান বিশ্বজিৎ নাগ, তিনি জানান অফিসের ল্যান্ডলাইন নম্বরটি হটলাইন করা আছে। কেউ অফিস থেকে রিসিভার তুললেই তার মোবাইলে ফোন আসে। শনিবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন। পঞ্চায়েত অফিসের ল্যান্ডলাইন নম্বর থেকে ফোন আসায় অবাকই হন তিনি, কারণ একটু আগে নিজেই অফিসের শাটার টেনে তালা দিয়ে এসেছিলেন। বিশ্বজিৎ বাবু বলেন, পঞ্চায়েতের ফোনটি হটলাইন করা আছে আমার মোবাইলের সঙ্গে। কেউ রিসিভারে হাত দিলেও মেসেজ চলে আসে। আমি ফোন তুলে হ্যালো বললাম, কোনো সাড়া পাইনি প্রথমে। বার কয়েক হ্যালো বলার পর উল্টো দিক থেকে ভৌ ভৌ আওয়াজ পেলাম, তারপর কুকুরের কান্না। হ্যালো হ্যালো, একবার না দাদা, কুকুরের ডাক তো ফোন করেছো? আমি কি বলছি, আমি মিথ্যা তো বলছি না রে বাবা, কুকুরে ফোন করেছে। কেমন ডাক দিচ্ছে দেখো। আমি আর দেরি না করে অফিসের দিকে ছুটে যাই। এরপর সেখানে গিয়ে নিজের হাতে শাটার তুলতেই দেখতে পান একটা কুকুর বসে তার অফিসে। তিনি আয় আয় ডাক দিতেই গা ঝাড়া দিয়ে সে এক ছুটে বেরিয়ে রাস্তায় চলে যায়। বিশ্বজিৎ বাবু এরপর বলেন, পঞ্চায়েত অফিসের সামনে মোট 11টি কুকুর থাকে, ওদের দেখভাল আমরাই করি। শনিবার তাদের একটি যে অফিসে ঢুকে রয়েছে বুঝতে পারেনি, কিন্তু ফোনটা কে করলো? উপপ্রধান বিশ্বাস করেন কুকুরই রিসিভার থেকে ফোনটা তুলেছিল, কারণ ওরা প্রায়শই দেখে যে তিনি ফোন তুলে কথা বলছেন। তিনি বলেন, আমরা যেমন কথা বলার পর ফোন রেখে দিই, অফিসে ঢুকে দেখলাম তেমনই ঠিক ভাবে রাখা আছে টেলিফোন, ওর টানা হ্যাচড়ায় পড়েও যায়নি। গতকাল সন্ধ্যা 6:37 নাগাদ আমার কাছে একটা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফোন আসে। এবার ফোনটায় আমি বেশ কিছুক্ষণ হ্যালো হ্যালো করছি, 6-7 বার হ্যালো হ্যালো করার পর দেখছি কেউ আওয়াজ করছে না। আমি বুঝতে পেরেছি যে পঞ্চায়েত অফিসে কেউ একটা ঢুকেছে। হঠাৎ করে আমি যখন আবার একবার হ্যালো বললাম, দেখি কুকুরটা কাঁদছে, একটা আওয়াজ আসছে। বুঝতে পারলাম যে আমাদের অফিসে, গ্রাম পঞ্চায়েত অফিসে একটা কুকুর আটকে পড়েছে। এবং বলে রাখছি যে আমাদের পঞ্চায়েত অফিসে 11টা কুকুর আছে এবং তারা প্রত্যেক দিনই ঘরের মধ্যে থাকে, তো কোনোভাবে ও আটকে যায়। আটকে যাওয়ার পর কী হয়েছে, আমাদের যে ল্যান্ডলাইন ফোনটা আছে ওই ল্যান্ডলাইনে হটলাইন নাম্বার করা আছে এবং সেখানে ও হয়তো ওটা কোনো কারণে পায়ের চাপে হোক টিপে দিয়ে হোক যা করেছে, কলটা আমার কাছে চলে এসেছিলো। আসার পর আমরা 10-15 মিনিট বাদে গিয়ে ওকে রেস্কিউ করি, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যে ও ফোনটা করলো কী করে। এবং ফোনটা আপনারা ছবিতেও দেখতে পাবেন যে পুরো একদম যেমন মানুষ ফোন রেখে দেয় সেরকমভাবে ফোন রাখা হয়েছে পুরো করে। আমি একটা 8-9 বছর ঘরে গেছিলাম যে হয়তো ফোনটা ভেঙে চুড়ে ফেলেছে বা টেনে ফেলে দিয়েছে কিছু একটা করেছে, কিন্তু কিছু ছিল না। যেভাবেই হোক ও কোনোভাবে হয়তো আমাদেরকে রেগুলার ফলো করে, তো এতগুলো কুকুর থাকে হয়তো আমাদেরকে ফলো করেই ও ভেবেছে যে এরকম একটা কিছু কাণ্ড ঘটিয়ে বসেছে। উপপ্রধান শারমেয়ের কাণ্ডে যতটা মুগ্ধ ততটাই বিস্মিত অন্যরা। তারা শুধু একটাই কথা বলছেন, ফোনটা সত্যি ওই করলো। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।